স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আব্দুল জলিলকে সংবর্ধনা দিয়েছেন নরসিংদীর বেলাবো উপজেলার একটি সংগঠন। আব্দুল জলিল ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার 29 নম্বর আসামি। বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলার একটি কলেজের মাঠে তাকে সংবর্ধনা দেওয়া হয়। আয়োজন করে স্থানীয় লাল সবুজ চেতনা সংসদ। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আরেকজন মুক্তিযোদ্ধা এখানে আমার